হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমরা এখন যাচ্ছি বদি ভাইকে আনতে। তো দাদা ভাই নেমেছে এখানে মন্দিরে প্রণাম করতে। সেখানে মন্দিরে প্রণাম করে তারপর আমরা যাব ভবনে। তো ওদের বিয়েটা ভবনে হয়েছে, তো আমরা সবাই রেডি। আমি গাড়ির একদম পিছনে বসেছিলাম, তাই আমি নামতে পারিনি। তো আবার প্রণাম করে আবার গাড়িতে উঠে পড়েছে দাদা ভাই, দিদি ভাই, আর ওইদিকে ছিল জামাইবাবু। তো চলো যাওয়া যাক বিয়ে বাড়ি। তো এখানে আমরা অলরেডি পৌঁছে গেছি, রাস্তায় আর ভিডিও করতে পারিনি। আর এখানে ওরা জামাই বরণ করার জন্য সবাই রেডি, তো আমি একটুখানি ভিডিও করে নিলাম। তো এখানে জামাই বরণ করা হচ্ছে। তো ওরা জামাই বরণ করে জামাইকে নিয়ে চলে গেছিলো, আর আমি আমার কিছু জিনিস ছিল ডিক্কিতে, সেগুলো নিতে একটু লেট হয়ে গেছে। গিয়ে ওরা জামাই বরণ করে মিষ্টি খাওয়ানোর পর কী কী কুয়েশন করেছে জানি না, আমার এখানে যেতে যেতে অনেক লেট হয়ে গেছিলো, আর যেতে যেতে অনেক ভিড় ছিল, আমি একটু লেটে গেছি। তারপর গিয়ে শুনি 20,000 টাকার জন্য আটকে গেছে। তখন আমি মানিব্যাগ থেকে 20 টাকা একটা বার করলাম, আর জামাইবাবুর থেকে 1,000 টাকা একটা নিলাম। নিয়ে 20 আর 1,000 আমি দিয়ে ম্যানেজ করে নিলাম। তারপর ওরা হই হুল্লোড় লাগিয়ে দিল, মানে 20,000 টাকা এভাবে হবে না বলছে। ওরা যদি 10,000 টাকা চাইতো আমরা কিন্তু 5,000 টাকা নিশ্চয়ই দিতাম। তো দেখা যাচ্ছে না তোকে, লাইট নেই, এখানে লাইট লাগবে। ছাড়লো, আমরা ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করে দেখি রাধাকৃষ্ণের মন্দির। তো প্রণাম করে সবাই গেলাম। তো দাদাভাই ফাইনালি বিয়ের বিয়েতে বসে পড়লো। তো আমি একটু ভিডিও করে, একটু কাজ ছিল, কাজ শেষ করে তারপর আমরা সবাই গেলাম বৌদি ভাইকে দেখতে। তো ভিতরে যাইনি, অনেক ভিড় ছিল, তাই বাইরে থেকে একটু দেখে এসে তারপর মিষ্টি খেতে গেলাম। খা খা, তুই আগে থেকে আইসেই বসে পড়ছিস খাওয়ার জন্য। তো সবাই কিন্তু মিষ্টি খেতে বসে পড়েছিল। আমি, সুমিতি আর বড় মাসি আমরা কিন্তু পরে এসেছি সবার লাস্টে। তো এসে আমরা লাস্টে মিষ্টি বেশি বেশি করে খেলাম। তারপর ওখানে গিয়ে ওরা ফটোশ্যুট শুরু করে দিল, দিদি ভাই খুব ফটোশ্যুট করলো। তারপর আমিও এক দুটা তুলেছি, বেশি তুলিনি। তারপর এখানে বিয়ে হচ্ছে, এদিকে ওরা ফটোশ্যুট করছে। তো অনেক আনন্দ মজা করছিলাম, মাঝে মধ্যে সব জায়গায় ঘুরতেছিলাম, একবার উপরে নিচে পুরোপুরি ঘুরে। তো আমরা এখন এসেছি বৌদি ভাইকে নিয়ে যেতে। আমি আর সুমিতি এসেছি, আর সুমিতি আমাকে বলছে যা কুল ছাড়ানোর শাড়িটা নিয়ে আয়। তো আমি নিয়ে এসে মাসিমণির কুল থেকে বৌদিমণিকে ছাড়ালাম। খালি ওরা পিঁড়িতে বসিয়ে নিয়ে যাবে, আমাদের কিন্তু পিঁড়িতে বসায় না, কিন্তু ওদের নিয়ম যেটা ওদের নিয়মে বিয়েটা হবে, আর বাসি বিয়েটা আমাদের নিয়মে হবে। তো এখন আমরা বৌদিমণিকে নিয়ে, মানে আমরা নিয়ে, আমি কিন্তু কুল ছাড়িয়ে তারপর চলে এসেছি। তো এখন ওদের যে ভাই জামাইবাবু ওরা যে নিয়ে ওরা পিঁড়িতে নিয়ে ঘোরাচ্ছিল। তো বিয়ে হচ্ছে, তো তোমরা দেখো, এনজয় করো। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু নিশ্চয়ই জানাবে, আর আমার ভিডিও তো সবাই দেখো না আমি জানি, আর দেখবেও কেন? আমি তো আর কোনো সেলিব্রিটি বা আমি কোনো ফেমাস লোক, কোনো পপুলার না, তো সেই জন্য আমার ভিডিও কেউ দেখতে চাও না। তো এখানে আমরা বিয়েতে খুব মজা করেছি। তো এখন মালা বদল হবে, মালা বদলে কিন্তু খুব মজা হয়েছে দেখতে থাকো তোমরা। তো মালা বদলের পরে এখন কন্যাদান হচ্ছে। তো আমি একটু যাই খাওয়ার দিকে ঘুরে আসি। আমাদেরকে রেখে ভাই, তুমি কাজটা ভালো করো নাই, আমাকে ডাক দাও না, তুমি একা একা বসে পড়েছো, খাও 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 খাও। তো এখানে দেখো অনন্তদা, বুবাইদা, ওরা সবাই কিন্তু আমাকে না বলে খেতে বসে পড়েছে। দাদা খাও খাও, একাই খাও, আমার ডাক দিলাম না, বাড়ি চলে যাবে এখন।
আমি খাওয়ার এখান থেকে ঘুরে এসে দেখি বিয়ে এখনও হচ্ছে, কনেদান হয়নি এখনও, তো বিয়ে হচ্ছে, তোমরা দেখতে থাকো। আর জানি আমার ভিডিও তোমরা ভালো পাও না, তাই জন্য দেখো না, কিন্তু তবুও আমার ভিডিওগুলো পোস্ট করা খুব দরকার ছিল, তো এই ভিডিওটা এখানেই শেষ করছি।